News24.com দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক নির্বাচনী হালচাল প্রচার করছে। এতে ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম জাতীয় সংসদ থেকে ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ওপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর আসন ভিত্তিক সাংগঠনিক হালচাল তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে BNNews24.com। আজ থাকছে বগুড়া এক আসনের হালচাল। বগুড়া এক সংসদীয় আসনটি সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলা নিয়ে গঠিত। এটি জাতীয় সংসদে ৩৬ নম্বর আসন। ১৯৯১ সালের ২৭শে ফেব্রুয়ারি পঞ্চম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বগুড়া এক আসনে ভোটার ছিলেন ২৫৯৬০৯ জন। ভোট প্রদান করেন ১৩৫১৯৫ জন। নির্বাচনে বিএনপির হাবিবুর রহমান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৬২৬৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর মোহাম্মদ শাহাবুদ্দিন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পান ২১৫২১ ভোট। ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির শাসনামলে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি, ফ্রিডম পার্টি এবং কিছু নাম সর্বস্ব রাজনৈতিক দল, অখ্যাত ব্যক্তি প্রতিদ্বন্দ্বিতা করেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বর্জন করে ক্ষান্ত হয়নি, প্রতিরোধও করে। নির্বাচন পণ্ড হয়ে যাওয়ায় নির্বাচন কমিশনের কাছে এ ব্যাপারে বিস্তারিত তথ্য নেই। নির্বাচনে বিএনপি প্রার্থী ডাক্তার হাবিবুর রহমানকে বিজয়ী ঘোষণা করা হয়। এই সংসদের মেয়াদ ছিল ১১ দিন। তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হওয়ার পর সংসদ বিলুপ্ত ঘোষণা করা হয়। ১৯৯৬ সালের ১২ জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২০৩২৩৯ জন। ভোট প্রদান করেন ১৪৬৩৯৪ জন। নির্বাচনে বিএনপির হাবিবুর রহমান বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ৯২৫৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল মান্নান। নৌকা প্রতীকে তিনি পান ৩৫৮৮৯ ভোট। ২০০১ সালের ২৭শে ফেব্রুয়ারি অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৭৫৩২৩ জন। ভোট প্রদান করেন ১৯৬৯৯৮৯ জন। নির্বাচনে বিএনপির কাজী রফিকুল ইসলাম বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তিনি পান ১২০৩৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আওয়ামী লীগের আব্দুল মান্নান। নৌকা প্রতীকে তিনি পান ৭৪৬২২ ভোট। ২০০৮ সালের ২৯শে ডিসেম্বর নবম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ২৭৭৪২৬ জন। ভোট প্রদান করেন ২৫২৯৮১ জন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল মান্নান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ১২৭০০১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির মোহাম্মদ শোকরানা। ধানের শীষ প্রতীকে তিনি পান ১২১৯৬০ ভোট। ২০১৪ সালের ৫ই জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের আব্দুল মান্নান বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট এই নির্বাচনে অংশগ্রহণ করেনি। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোটার ছিলেন ৩১৭৫৬৯ জন। ভোট প্রদান করেন ২৮৯১০৫ জন। নির্বাচনে প্রার্থী ছিলেন ৪ জন। নৌকা প্রতীকে আওয়ামী লীগের আব্দুল মান্নান, ধানের শীষ প্রতীকে বিএনপির কাজী রফিকুল ইসলাম, হাত পাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মুস্তফা কামাল পাশা, কলারছড়ি প্রতীকে স্বতন্ত্র প্রার্থী তবিবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে আওয়ামী লীগের আব্দুল মান্নান বিজয়ী হন। নৌকা প্রতীকে তিনি পান ২৬৮৭৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির কাজী রফিকুল ইসলাম। ধানের শীষ প্রতীকে তিনি পান ১৬৬১৩ ভোট। কারচুপির অভিযোগে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন বর্জন ও ফলাফল প্রত্যাখ্যান করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারিয়াকান্দি এবং সোনাতলা উপজেলা নিয়ে গঠিত বগুড়া এক আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি ম আব্দুর রাজ্জাক, ঢাকাস্থ বগুড়া সমিতির সভাপতি ও সুস্বচিত্রে বঙ্গবন্ধুর মুখোশ ছবি প্রকল্পের সদস্য সচিব কে এম মোস্তাফিজুর রহমান শ্যামল, সাবেক সংসদ সদস্য প্রয়াত সুরজের পুত্র মুজাহিদুল ইসলাম বিপ্লব।
বিএনপি থেকে মনোনয়ন চাইবেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম, বগুড়া জেলা কমিটির সদস্য এ কে এম আহসানুল তৈয়ব জাকির এবং জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী। জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও সারিয়াকান্দি উপজেলা সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মুক্তিরুল আলম। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতা আমিনুল ইসলাম হেরু। ইসলামী আন্দোলন বাংলাদেশের এবিএম মোস্তফা কামাল পাশা নিজ নিজ দলীয় মনোনয়ন চাইবেন। এছাড়া জামায়াতে ইসলামীর বগুড়া জেলা শাখার সাবেক আমির অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন স্বতন্ত্র প্রার্থী হতে পারেন। পর্যবেক্ষণে দেখা যায়, বগুড়া এক আসনে পঞ্চম, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদে বিএনপি, নবম, দশম ও একাদশ সংসদে আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হন। দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনএ নিউজ 24-এর গবেষণা টিম দৈব চয়ন পদ্ধতিতে সারা দেশে জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারী বেশিরভাগ ভোটার 1991 সালের পঞ্চম, 1996 সালের সপ্তম, 2001 সালের অষ্টম ও 2008 সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়েছে বলে অভিমত ব্যক্ত করেন। তারই ভিত্তিতে বিএনএ নিউজ 24 বগুড়া এক আসনে পঞ্চম, সপ্তম, অষ্টম ও নবম এই চারটি নির্বাচনের প্রদত্ত ভোটের পরিসংখ্যানকে মানদণ্ড ধরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাংগঠনিক শক্তি বিশ্লেষণের মাধ্যমে একটি কল্পানুমান উপস্থাপনের চেষ্টা করেছে। অনুসন্ধানে দেখা যায়, 1991 সালের পঞ্চম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 52.08 শতাংশ ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 12.79 শতাংশ, বিএনপি 46.34 শতাংশ, জাতীয় পার্টি 4.60 শতাংশ, জামায়াতে ইসলামী 15.92 শতাংশ, স্বতন্ত্র ও অন্যান্য 20.35 শতাংশ ভোট পায়। 1996 সালের সপ্তম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 72.03 শতাংশ ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 24.52 শতাংশ, বিএনপি 63.22 শতাংশ, জাতীয় পার্টি 3.04 শতাংশ, জামায়াতে ইসলামী 8.88 শতাংশ, স্বতন্ত্র ও অন্যান্য 0.34 শতাংশ ভোট পায়। 2001 সালের অষ্টম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 71.55 শতাংশ ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগ 37.88 শতাংশ, চার দলীয় জোট 61.11 শতাংশ, জাতীয় পার্টি 0.57 শতাংশ, স্বতন্ত্র ও অন্যান্য 0.44 শতাংশ ভোট পায়। 2008 সালের নবম সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন 90.36 শতাংশ ভোটার। প্রদত্ত ভোটের মধ্যে 14 দলীয় মহাজোট 42.90 শতাংশ, চার দলীয় জোট 47.91 শতাংশ, স্বতন্ত্র ও অন্যান্য দল 9.19 শতাংশ ভোট পায়। তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, বগুড়া এক আসনে বিএনপি ও আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা সমানে সমান। দুই রাজনৈতিক দলে রয়েছে অন্তকোণ দল। জাতীয় পার্টি ও অন্যান্য দলগুলোর সাংগঠনিক অবস্থা ভালো নয়। নিবন্ধন বাতিল হওয়ায় ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী নির্বাচনে অংশ নিতে পারবে না। স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলটি প্রার্থিতা ঘোষণা না করলে লাভবান হবে বিএনপি। দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হলে জাতীয় সংসদে 36 নম্বর, বগুড়া এক আসনে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ দিন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে বিএনই নিউজ 24-এর সঙ্গে থাকুন।